বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে যে রিলে কীভাবে কাজ করে এবং রিলের দিয়ে কী কী কাজ করা যায় সে সম্পর্কে কথা বলবো আজকে। তো আমার ভিডিওটি যদি সবাই ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে। তো বন্ধুরা, এখানে যে রিলেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার 8 পিনের একটা রিলে। তো এই রিলের আপনার কাজ কী, এই রিলেতে কী কী কাজ করা যায়, কথা হচ্ছে মূলত কথা হচ্ছে এটা যে রিলেতে কী কী কাজ করা যায়, কী ধরনের কাজ করা যায়। আপনি সহজ মনে করেন যে একটা আপনি 2-3টা ডিভাইস আপনি একসাথে অন অফ করবেন, তো আপনার 2-3টা ডিভাইসের আপনার পাওয়ার কিন্তু একই রকম না। দেখা যায় একটা আছে 220 ভোল্ট, একটা আছে 110 ভোল্ট, দুইটা আছে 24 ভোল্টের, এরকম কিছু ডিভাইস আপনার আছে, কিন্তু এই ডিভাইসগুলো আপনার একসাথে অপন করা লাগবে। তো আপনি একসাথে অপন করতে গেলে আপনি কীভাবে অপন করবেন একসাথে, তো সেই কাজটা আপনার রিলে দিয়ে করা যায়। কীভাবে করা যায়, রিলে এভাবে করা যায় যে আপনি এই যে এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কয়েল, রিলের কয়েল, কয়েলের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট। আপনি এই রিলের কয়েলে আপনি একটা সুইচ লাগালেন, একটা সিলেক্টার সুইচ আপনি রিলে কয়েলে লাগালেন, কিংবা একটা পুট সুইচ লাগালেন, কিংবা একটা ওয়ান ওয়ে একটা সুইচ লাগালেন, ঠিক আছে। তো আপনি ওয়ান ওয়ে সুইচ লাগানোর পরে আপনি কানেকশন দিলেন, তারপরে আপনি মনে করেন যে আপনার এখানে তো এটা তো 8 পিনের রিলে, আমি এটা 2টা দিয়ে দেখাচ্ছি, তো আপনার 8 পিন আছে, 9 পিন আছে, 14 পিনের আছে, তো আপনি যেরকম আপনার ডিভাইস অনুযায়ী আপনি সেরকম রিলে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে সাপোজ দেখানোর জন্য আপনাদেরকে 8 পিন একটা রিলে আমি নিছি, ব্যবহার করতেছি। তো এটা আপনি যখন এখানে আপনি এটা হলো রিলের কমন সাইড, এটা হলো রিলের কমন সাইড, এটা হলো আপনার রিলের কয়েল কানেকশন সাইড, আর এটা হলো রিলের কমন সাইড, আর এটা হলো আপনার রিলের আউটপুট, ঠিক আছে। এটা আউটপুট এবং নিচে আর 2টা অপশন আছে, এই 2টাও আউটপুট, ঠিক আছে। তো আপনি রিলের এই কমনে যদি আপনি মনে করেন যে এখানে 220 ভোল্ট দিলেন, এখানে 110 ভোল্ট দিলেন, দেওয়ার পরে আপনি এই সাইড থেকে আপনি ইএনসি কিংবা ইএনও সেটা আপনার বিষয়, আপনি রিলে অফ থাকাকালীন আপনি ইউজ করবেন না অন থাকাকালীন ইউজ করবেন। যদি আপনি রিলে অফ থাকাকালীন ইউজ করেন তাহলে আপনি এনসি ইউজ করতে পারেন, আর যদি রিলে অন থাকাকালীন ইউজ করতে পারেন তাহলে আপনি রিলে ইএনও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি অন থাকাকালীন যদি রিলে অন থাকাকালীন যদি আপনি ইউজ করেন সেটা আপনি ইএনও থেকে ইউজ করবেন। তো ইএনও এনসির বিষয়টি আমার একটা ভিডিও দেওয়া আছে, যদি আপনারা চান তো ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে আপনি 220 ভোল্ট দিলেন, এখানে আপনি 110 ভোল্ট দিলেন, আপনি এখান থেকেও 110 ভোল্ট পাবেন আউটপুট, এখান থেকে 220 ভোল্ট পাবেন আউটপুট, ঠিক আছে। তো এইরকম করে আপনি রিলের যত পয়েন্ট, 14 পিনের রিলে যদি আপনি নেন তাহলে এখানে আরও পয়েন্ট বাড়তিছে, আপনার এখানেও আউটপুটে আরও পয়েন্ট বাড়তেছে, ঠিক আছে। তো আপনি মনে করেন যে এরকম যত আপনার ডিভাইস বেশি হবে, আপনার 3টা 4টা 5টা 6টা এরকম যত ডিভাইস বেশি হবে আপনি রিলের মান তত মনে কর কয়েল ওই সরি রিলের পয়েন্ট তত বেশি নেবেন, ঠিক আছে। যদি মনে করেন যে আপনার 5টা ডিভাইস তো আপনি রিলের পয়েন্টও আপনি সেভাবে নেবেন। যদি আপনি মনে করেন আমার রিলে আমার ডিভাইস 2টা তো আপনি রিলের এরকম 8 পিনের রিলে ইউজ করতে পারেন। যদি আপনি রিলের মনে করেন 3টা ডিভাইস ইউজ করবেন সেহেতু আপনি 14 পিনের রিলে ইউজ করতে পারেন, 9 পিনের রিলে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আপনি এখানে যদি এই ইনপুট মানে এটা হলো আপনার কমন, এখানে আপনি যে ভোল্টেজটা দিবেন আপনার আউটপুটে সেই ভোল্টেজটা আউট হবে, ঠিক আছে। সেই ভোল্টেজটা আপনি আউট হবে, আউট হওয়ার পরে আপনি সেই ভোল্টেজটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে
আমি একটা 9 পিনের একটা রিলের বেজ আছে, একটা 14 পিনের রিলে বেজ আছে, আমি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা দেখেন, এটা কিন্তু আপনার 14 পিনের একটা রিলের বেজ, ঠিক আছে। এটা 11 পিনের রিলের বেজ। তো আপনার 11 পিনের রিলের বেজে আপনার এটা কিন্তু কয়েল ভোল্টেজ, এটা কিন্তু কয়েল ভোল্টেজ। আপনার যদি 14 পিন হতো তাহলে আপনার যে 14 পিনের জন্য এখানে একটা, এখানে একটা, আর আপনার এই যে এখানে একটা, এই তিনটা কিন্তু অপশন অফ করে রাখছে, মানে এটা তো 11 পিনের, 14 পিনের হলে এই তিনটা অপশন দিয়া দিত, ঠিক আছে। তো এটা হলো আপনার 11 পিনের রিলে। আপনি যদি তিনটা ডিভাইস যদি একসাথে অন অফ করতে চান তাহলে আপনি এই 11 পিনের রিলে ইউজ করতে পারেন। এখানে আপনার তিনটা ডিভাইস আছে, তিনটা পয়েন্ট আছে, আপনি আউটপুটে তিনটা পয়েন্ট, তিন দুনে ছয়টা পয়েন্ট আছে, তিনটা এনও, তিনটা এনসি, ঠিক আছে। আর আপনার এটা হলো কয়েল ভোল্টেজ। আপনি আগে রিলে নিয়ে আপনি দেখবেন যে আপনার কয়েল ভোল্টেজটা কীভাবে আছে, মানে আপনার 13 এবং 14 নম্বর, 13 এবং 14 নম্বর পয়েন্ট কিন্তু সবসময় রিলে কয়েল ভোল্টেজ হয়, ঠিক আছে। আপনি এটা খেয়াল রাখবেন, আপনার 13 এবং 14 নম্বর রিলে পয়েন্টগুলো সবসময় আপনার কয়েল ভোল্টেজ হয়, ঠিক আছে। তো আসলে মূলত এটা হলো রিলের সিনার উপায় এবং রিলে দিয়ে কী কাজ, কী ধরনের কাজ করা যায়, তো আমি এই সম্পর্কে বলছি। আর যদি আপনাদের বুঝাতে পারি, একটু যদি বুঝাতে পারি, একটু যদি উপকার আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার আরেকটা রিকোয়েস্ট থাকলো, আমার ভিডিওটি সবাই দয়া করে ফুল ভিডিও দেখবেন, কাইটা কেটে কেউ দেখবেন না, টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে কোন জায়গায় কোন কথা বলতেছে বুঝতে পারবেন না, ঠিক আছে। আর যারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কাছে কমেন্ট করেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো আজকাল এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আপনাদের মাঝে এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।